বিল পাস করেনি, বিধানসভায় বিল উত্থাপন করেনি, সে কি করেছে? স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্র সচিবকে দিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার।
আমাদের জল জঙ্গল জমিনের অধিকার, ভাষার অধিকার, শিক্ষার অধিকার, ধর্মের অধিকার, আমাদের সংরক্ষণের অধিকার, আমাদের মাটির অধিকার, আমাদের সামাজিক সিস্টেম প্রশাসনের অধিকার আমাদেরকে দিতে হবে, আমাদেরকে পেতে হবে বন্ধুগণ। এই অধিকার তারা দিচ্ছে না যাদেরকে আমরা ভোট দিয়ে সরকারে বসিয়েছি। সেই এমএলএ এমপি মন্ত্রী নেতারা আমাদেরকে অধিকার দিচ্ছে না। এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে বন্ধুগণ। আর সরকার কো পাহিল লেখাব তুই বাতাও সে তো পুরুম দল বিক্রিয়া বই হাকো ইথাবো সন্তান রে নিনা কাছো আকানা রুকি বামরে বামরে মহি পারগানা কো বিনা কাছো কিছু কিছু হানে না রে কি কোটরো বিনা কাছো আকানা কিছু লগা দুরিত জরে কা বিনা কাছো কোন কোন দিকে যেতে দেব সুপা দুর্গ দুর্গ কো সন্তান দেব অঙ্ক বামরে আয়ুক্ত কো সালাম গা কো বই হাকো আজ বাবা ওমা লাগিত গাবো তুমি তো সরকার কেনা আর দেহে আবো আদিবাসী এলাকার কৃষিদুল লক্ষ্মী কানা আতো বয়সী গ্রাম সভা লক্ষ্মী কানা যাহো সুপ্রিম কোটা ওরাল যদি আবো আতো বয়সী গ্রাম সভা ঘোষণা ফিরছিল লেখাতে হেন দেখানোর প্রশাসন দাঙ্গ বড়দারে আমরা রাও আমরা গাঁও মে আমরা রাজ আমরা গাঁও থেকে প্রশাসন হাজার প্রশাসন লাগু করো গ্রাম সভা গঠন করো বিধানসভা নয় লোকসভা নয় সবচেয়ে বড় গ্রাম সভা যদি আবো মাঝি বাবা বর্গনা বাবা রাজ্য খেটকনা তাহলে